লেবু চাষে সফলতা অর্জন করেছেন শ্রীপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আসু বিশ্বাস। বিডি স্টার টিভি নিউজ তথ্য ভিডিওচিত্রে রয়েছেন বিশেষ প্রতিনিধি জিল্লুর রহমান সাগর, সঙ্গে আছে মিতান্ধনা রহমান লিজা। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মদনপুর গ্রামের বাড়ি আসু বিশ্বাসের। তার পিতা মোহাম্মদ বাকের আলী বিশ্বাস। আসু বিশ্বাস একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। তিনি সবসময় গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসু বিশ্বাসের মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সময় তিনি একটা মহৎ কাজ করেন। আমাদের বিডি স্টার টিভি প্রতিনিধি এই তথ্য জানতে পেরে আসু বিশ্বাসকে জিজ্ঞাসা করেন। আসু বিশ্বাসকে জিজ্ঞাসা করলে তিনি তার কথা তুলে ধরেন যে কীভাবে করোনা ভাইরাস মহামারীকালীন সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আসু বিশ্বাস বলেন, আমি করোনা মহামারীকালীন সময় যখন আমাদের জননেত্রী শেখ হাসিনা বলেন যে আপনারা কেউ বসে না থেকে যেটুকু জায়গা আছে সেখানে চাষ করুন এবং বাগান করুন, দেশের উপকারে আসুন, এ কথা শুনে আমার একটা জমি ছিল মাগুরা জেলা আঠারকাদা ইউনিয়নের কামারবাড়ি চন্দ্রপ্রতাপ গ্রামে 170 শতক জমি। আসু বিশ্বাস তখন ওই জমিতে 200টি লেবু গাছ, 200টি আম গাছ, 50টি কদবেল গাছ, 15টি সবেদা গাছ লাগায় এবং করোনাকালীন সময় আমার প্রতিটি লেবু গাছে প্রচুর পরিমাণ লেবু ধরে। আমি করোনাকালীন সময় 1.5 থেকে 2 লক্ষ টাকার লেবু মানুষের প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়ে সরকারি অফিসে লেবু পৌঁছে দিয়েছি। মানুষের উপকার করার জন্য আমি একটা লেবু বিক্রি করিনি। আল্লাহ ভরসা, এবার আমার সকল কাছে প্রচুর পরিমাণ ফল ধরেছে, ইনশাআল্লাহ সবাইকে দিব এবং আমার অনেক লাভ দেখবো আশা। তিনি আরও বলেন, যদি মাগুরা জেলা কৃষি বিষয়ক অফিসার আমাকে একটু পরামর্শ দিয়ে সাহায্য করেন তাহলে আমি আরও ভালো করে চাষ করতে পারবো। এবং মাগুরা জেলার কৃষি বিষয়ক অফিসারের সাথে মোবাইলের মধ্যে কথা বলে তিনি বলেন, আমরা অবশ্যই তাকে পরামর্শ দিয়ে সকল প্রকার সাহায্য সহযোগিতা করব। আমি মোহাম্মদ আসু বিশ্বাস, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। আমি আঠারকাদা ইউনিয়নের চন্দনপ্রতাপ কামারবাড়ির মৌজায় 170 শতক জমির উপরে মিশ্র একটা বাগান করেছি। লেবুর বাগান, লেবু 200, আম 200, কদবেল 50টা, আমরা 15টা। ইনশাল্লাহ লেবু মহামারীর যে প্রতিষেধক, আমি গত বছর 1 থেকে 1.5 লক্ষ লেবু দিয়েছিলাম করোনার ভিতরে। এখন আমার 200 গাছে 200-250 লেবু প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ আছে। আমি এই মিশ্র বাগান কৃষি বিভাগ যদি আমাকে একটু সহযোগিতা করে বা সার্বিক সহযোগিতা খবর খোঁজ খবর নেয় কখন কি লাগবে ওষুধ পানি। আমার কলা আছে, মরিচ গাছ আছে, টমাটা আছে, ইনশাল্লাহ আমি যদি সুন্দরভাবে আল্লাহ পাক এবার বেশি দিয়েছে আমি চেষ্টা পাব যে লোকের এই করোনার মধ্যে বিতরণ করার জন্য। তো ইনশাল্লাহ আমি চেষ্টা পাব যে ব্লক সুপারভাইজার এখানে যিনি আছেন যদি এই কৃষি বিভাগ আমাকে একটু সহযোগিতা করে বা প্রতি সময় খবর খোঁজ খবর নেয় কখন কি লাগবে, তাহলে ইনশাল্লাহ আমার যতটা ফল বেশি হবে ততটা আমি লোকের মাঝে হয়তো বিতরণ করতে পারবো। এগুলো আমার মহামারী করোনার মধ্যে যে প্রতিষেধক ইনশাল্লাহ জননেত্রী শেখ হাসিনার কথার উপরে আমার এই লেবুর বাগান সহযোগিতা করবে বা আমি করব ইনশাল্লাহ যদি আল্লাহ পাক আমার দেয়। আমি দেশকে যাতে মহামারী করোনার প্রতিষেধক এই লেবু, বিশেষ করে লেবুটা আমি প্রত্যেক অফিসে অফিসে পৌঁছেছি, মাগুরাতে শ্রীপুরে অনেকের বাসায় বাসায় পৌঁছাইছি, যাতে করে আল্লাহ পাক আমার দেন এবং আমি যাতে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিতে পারি।